রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাসূল সবচেয়ে প্রিয় দান কোনটি, সবচেয়ে ভালো দান কোন সময়ে, কোন সময়ের দানটা সবচেয়ে বেশি কাজে লাগে একটু বলুন তো। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে দান সাদাকার অধ্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে গ্রহণযোগ্য গ্রহণীয় সময় দানের হলো যখন তুমি ধনী হওয়ার আশা রাখো, সম্পদের লোভ তোমার মধ্যে থাকে, গরিব হওয়াকে ঘৃণা করো আর শরীর সুস্থ আছে, এমন তো অবস্থায় দান করো। এই সময়টা হচ্ছে দান করার পারফেক্ট সময়, মানে সবচেয়ে বেশি কাজে লাগে। দেখুন তিনটা বিষয় ফুটে উঠেছে। একটা হলো তোমার শরীর সুস্থ, পরিপূর্ণ সুস্থ, মানে একজন অসুস্থ অবস্থায়, আমরা কিন্তু দান সাদাকা করি অসুস্থ হলে, দেখুন একজন লোক অসুস্থ কি, তো একটা ছাগল সাদাকা করলো মসজিদে বা এতিমখানায়, অসুস্থ হয়েছে একটা ছাগল, দেখুন একজন রোগাক্রান্ত 500 টাকা বের করে বলছে মসজিদে দিও যেন একটু দোয়া করতে বলো, এটা প্রায় মসজিদে দেখা যায়। বিভিন্ন জনকে মেডিকেলও রয়েছে, কেউ অসুস্থ কার মানে অপারেশন হবে, 500 টাকা 5000 টাকা 1000 টাকা 200 টাকা দিয়ে খতিব সাহেবের কাছে দোয়া চাইতে বলা হচ্ছে যে অমুক ব্যস্ত অসুস্থ একটু দোয়া করে দিন। কিন্তু রাসূল বলছেন যে সুস্থ শরীরের দান সবচেয়ে বেশি কাজে লাগে। আপনি সুস্থ অবস্থায় দান করলে অন্য হাদিসে বোঝা যায় আপনার অসুখটাই হবে না, মানে অসুখ ছিল আপনার বরাদ্দ, আপনার আমলে বরাদ্দ ছিল অসুস্থতা, আপনি সুস্থ অবস্থায় দান করেছেন আল্লাহ এটা মুছে দেন, এটা কেটে দেন, মানে একটা বিপদ দূর করে দেন দান সাদাকার মাধ্যমে, মানে অসুস্থ হবেই না আপনার। এই জন্য রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুস্থ শরীরের দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাজে লাগে। এক, দ্বিতীয়ত যখন তুমি ধনী হওয়ার আশা রাখো, মানে তুমি পর্যায়ক্রমে ধনী হচ্ছ, মানে তোমার সম্পদ বাড়ছে, তোমার বাড়ি বিল্ডিং উঁচু হচ্ছে, তোমার জমি জমা বাড়ছে, তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, গাড়ি বাড়ছে, এই সময় মানুষ দান করতে চায় না। রাসূল এই সময়টাকে বেছে নিলেন যে এই সময় দানটা পারফেক্ট বেশি কাজে লাগে। মানে তুমি একটা জমি কিনছো, 20 লক্ষ টাকা আছে আর 5 লক্ষ টাকা 25 লক্ষ টাকায় জমিটা কেনা যাবে, এই সময় দান করলে বেশি কাজে লাগে, মানে এই সময় দান করলে কলিজা ছিঁড়ে বের হয়, কারণ ওই লোকটা নিজে আর 5 লাখ টাকার জন্য হন্য হয়ে ঘুরছে, তার 20 লাখ টাকা মজুদ রয়েছে আর 5 লাখ টাকার জন্য হন্য হয়ে ঘুরছে, এই সময় দান 5000 টাকা বের হলে তার কলিজা ছিঁড়ে বের হয়, মানে এটা তার প্রিয় বস্তু। আর এই দানটাই আল্লাহ তো আপনার আমার এই 5000 টাকার ভিখারী, তিনি মুখাপেক্ষী, তিনি চান আপনার আমার হৃদয় দেখতে, আপনার আমার হৃদয়টা চান, যে কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের কারো চেহারার দিকে দেখেন না, তোমাদের কারো সম্পদের দিকে দেখেন না, কার সম্পদ কত বেশি এটা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের আমল দেখেন আর কলব দেখেন, তোমাদের অন্তর দেখেন, কার হৃদয়টা কেমন, কার হৃদয় আল্লাহর দিকে কত বেশি নিবেদিত, আল্লাহর দিকে কত বেশি ঝুঁকে রয়েছে আল্লাহ এটা দেখতে চান। তো যে দান করার সময় আপনার কলিজা ছিঁড়ে বের হবে, কারণ আপনি নিজেই 5 লক্ষ টাকার জন্য হন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন, আর এই সময় 5000 টাকা দান করো মানে কলিজা ছিঁড়ে বের হবে, আল্লাহ আপনার এইটা দেখতে চান, আপনার হৃদয়টা আল্লাহ দেখতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে যখন তুমি ধনী হওয়ার আশা রাখো, এই সময় দান করলে আল্লাহ বেশি খুশি হন আর গ্রহণ হয়। আরেকটা বললেন তুমি গরিব হয়ে যাওয়াকে ভয় করছো, মানে এখন আপনার মানুষের তো কোনো সময় ডেভেলপ পর্যায়ে থাকে, মানে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আর একটা সময় ডাউনের পর্যায়ে রয়েছে, মানে আস্তে আস্তে অবনতি ঘটছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লস, আপনার এই ব্যবসায় লস, ওই ব্যবসায় লস, ওই ব্যবসায় ধরা খাচ্ছেন, এই সময় মানুষ কিন্তু একদম বিমর্ষ হয়ে যায়, তার চেহারা শুকিয়ে যায়, কালো হয়ে যায়, সারাক্ষণ চিন্তায় ব্যস্ত থাকে, মানে তার প্রত্যেকটা ব্যবসায় ধরা খেয়ে যাচ্ছে, এই সময় রাসূল বলছেন তুমি দান করো। দেখুন বাস্তবতায় মিলবে না, এমনিতেই লোকটা জর্জরিত সব জায়গায় লস খাওয়ার জন্য, রাসূল বলছেন তোমার চিন্তা দূর করার পথ হলো দান করো,
মানে তুমি গরিব হয়ে যাওয়াকে ভয় করছো, এই সময় দান করো, আল্লাহ সবচেয়ে খুশি হন। সম্মানিত উপস্থিতি, যে কথাই বলছিলাম যে আপনি আমি খেয়াল রাখি, যখন ব্যবসায় লস পর্যায়ক্রমে লস হচ্ছে তখন দান করুন, আপনি চিন্তা বাদ দিয়ে যা আছে ভিতর থেকে দান করুন, আপনার একটা পরিবেশ আল্লাহ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, সূরা তালাকের মধ্যে, সূরা তালাকের প্রথম পৃষ্ঠার শেষ দিকে আয়াতটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে, আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, ও যত বড়ই বিপদে পড়ুক না কেন আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভয় করে কোন ব্যক্তি যদি কিছু করে তাহলে ওই ব্যক্তির যত বড় বিপদ থাকুক আল্লাহ একটা পথ বের করে দেবেন, একটা কৌশল তার মধ্যে বাতলে দিবেন যে তুমি এই পথে হাঁটো, এই পথে তোমার কল্যাণ রয়েছে, তার হৃদয়ের মধ্যে এইরকম একটা পথ জাগ্রত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আপনি যখন ব্যবসায় লস খাচ্ছেন তখন দান করুন, আল্লাহ একটা পথ আপনার বের করবেনই, হ্যাঁ তবে আস্থা থাকতে হবে আল্লাহর উপরে, পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এই তিনটি পর্যায়কে খেয়াল করবেন হাদিস সহিহ বুখারীর, একটি হলো যখন গরিব হওয়ার ভয় করি, সব জায়গায় লস খাচ্ছি, তখন দান করলে আল্লাহ বেশি খুশি হন আর এই দানটা খুব দ্রুত কাজে লাগে। আর একটি হলো মানুষ যখন ধনী হওয়ার আশা রাখে, মানে পর্যায়ক্রমে ধনী হচ্ছে, এই সময়ের দানটা আল্লাহ খুব বেশি গ্রহণ করেন, মানে ওই সময় মানুষ দান করতে চায় না যেহেতু তার নিজেরই প্রয়োজন বেশি, কারণ সে বাচ্চা আস্তে আস্তে। আরেকটি হলো সুস্থ শরীরের দান, মানুষ সুস্থ থাকলে আল্লাহকে কম ডাকে, অসুস্থ হলেই দেখুন অসুস্থ হয়েছে তখনও আল্লাহ আল্লাহ করে জিকির করছেন, মানে সারাক্ষণ মুখে তার আল্লাহ শব্দটাই আছে, কিন্তু সুস্থ শরীরে আল্লাহকে ডাকলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই জন্য সুস্থ শরীরে যখন মানুষের উন্নতি হচ্ছে তখন অবনতি হয়ে যাচ্ছে, তখন এই সময়গুলোতে দান সাদাকা করুন, আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বেশি খুশি হন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আসুন আমরা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি দান সাদাকা করি, বেশি বেশি অকাতরে বিলিয়ে দেই। সাহাবায়ে কেরাম তাদের সবচেয়ে প্রিয় বস্তুগুলো দান করেছেন, সবচেয়ে প্রিয় জিনিসগুলো দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। কেন? তার শ্রেপ পরকালীন মুক্তির জন্য। দান সাদাকা করলে মানুষের হৃদয়টা আল্লাহ বড় করে দেন, আল্লাহ তার রুজির বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক, তুমি খরচ করো, তুমি ব্যয় করো, উনফিক আলাইকা, আল্লাহ তোমার জন্য ব্যয় করবেন। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি ব্যয় করো, আমি তোমার উপরে ব্যয় করব, মানে আমি যদি খরচ করি আল্লাহর রাস্তায় আমার জন্য আল্লাহ খরচ করবেন। তো আল্লাহ যদি আমার জন্য খরচ করেন, মানে আমার বাড়িয়ে দেন, তাহলে ঠেকাবে কে? আমি আল্লাহর জন্য খরচ করব আর আমার জন্য আল্লাহ খরচ করবেন। কোনো ব্যক্তির তত্ত্বাবধান যদি আল্লাহ নিয়ে নেন তাহলে ওই ব্যক্তি কোথায় থাকবে, কে তাকে ঠেকাতে পারবে? সম্মানিত উপস্থিতি, দেখুন একজন ব্যক্তির যখন পিতা থাকেন, তার তত্ত্বাবধানে পিতা থাকেন, তখন ওই ব্যক্তির কোনো চিন্তা থাকে না, ওই ব্যক্তির কোনো টেনশন থাকে না, কারণ দেখুন প্রত্যেকটা তরুণ যুবকদের টেনশন কম, কারণ তার মাতা হাতে, তার তত্ত্বাবধানে তার পিতা বেঁচে আছেন, তার পিতা ইনকাম করছেন, তিনি খাচ্ছেন, বাবার হোটেলে খাচ্ছেন, সব কিছু করছেন, তার টেনশন নেই, টেনশন ফ্রি, কারণ তিনি পিতার তত্ত্বাবধানে রয়েছেন, কত নিরাপদে তিনি জীবনযাপন করছেন। তো আপনার আমার তত্ত্বাবধানে যদি আল্লাহ থাকেন, আপনার আমার টেনশন কিসের? যদি আপনার আমার তত্ত্বাবধানের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন তাহলে আপনার আমার কোনো চিন্তা থাকবে না, আল্লাহকে ভরসা রেখে আপনি সামনে বাড়তে থাকুন, যে পর্যায়ে আসুক না কেন আল্লাহ একটা পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। আর এইটা হয় দান সাদাকার মাধ্যমে, কারণ আল্লাহ বলছেন তুমি দান করো, তুমি আমার পথে ব্যয় করো, খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হয়তো বা এই মসজিদ
প্রায় 10,000,000 টাকা ঋণের মধ্যে এখনো রয়েছে, পিছনে যে জমিটা রয়েছে, জায়গাটা রয়েছে, এটা রেজিস্ট্রি কিন্তু এখনো হয়নি। কারণ আরো 10,00,000 টাকা দিলে তারপরে রেজিস্ট্রির পর্যায়ে আসবে, এ টাকাটা ঋণ রয়েছে। আপনার আমার বাড়ি, আপনার আমার ঘর, এই অস্থায়ী জীবনের ঘর ঋণ মুক্ত করার জন্য আপনি আমি কত চিন্তা করি, কত ফিকির করি, কত চেষ্টা করি। তো আল্লাহর এই ঘরকে ঋণ মুক্ত করতে আপনার আমার অবদান রাখা উচিত। আল্লাহর এই ঘর যেখানে মানুষ ইবাদত করছেন, নিশ্চিন্তে একটু মানুষ ইবাদত করবেন, এই ঘরকে ঋণ মুক্ত করার জন্য আপনারা এগিয়ে আসুন। অনেক ব্যক্তি রয়েছেন, চাইলে আপনি একাই ঋণ মুক্ত করতে পারবেন। আপনার বাড়ি বানাতে খরচ হয়েছে 30-40-50 লক্ষ টাকা, আপনার অস্থায়ী ঘর, অস্থায়ী জীবনের ঘর তৈরি করতে 50 লক্ষ টাকা ব্যয় করেছেন, আর এই এখানে এটা তো স্থায়ী, এই ঘরে দান করবেন এটা স্থায়ী জীবনের জন্য, তো আপনার 50 লক্ষ টাকা আপনি একাই ব্যয় করেছেন। আপনার বাড়ি বানাতে 20 লক্ষ টাকা একাই ব্যয় করেছেন, তো 10 জন মিলে 10 লক্ষ টাকাও তো ব্যয় করতে পারি, যেখানে একাই আপনার অস্থায়ী জীবনের জন্য 20 লক্ষ টাকা ব্যয় করেছেন। তো আল্লাহর এই ঘরে 10 জন ব্যক্তি যদি আমরা 10 লক্ষ টাকা দিয়ে ঋণ মুক্ত করে দেই, যেটা আপনার আমার জন্য স্থায়ী, স্থায়ী জীবনের ঘর এটি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের ঘর নির্মাণ করে দেয়, মসজিদের পারপাশে ব্যয় করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন, মানে স্থায়ী জীবনের ঘর তৈরি হয়। আপনারটা তো অস্থায়ী, আপনি আজকে মরলে আগামীকালকে আপনার বাড়ি ভাগাভাগি হবে, আত্মীয় স্বজন ভাগ বন্টন করবে যারা ওয়ারিস, কিন্তু এখানে কেউ ভাগ বন্টন করবে না। আপনি এখানে 1 লক্ষ টাকা দিয়েছেন স্থায়ী জীবনের, এখানে আপনার কোনো আত্মীয় স্বজন ভাগ বসাতে আসবে না, এটা আপনি পাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে, ইয়াকুলুল আব্দ মালি মালি, বান্দা বলতে থাকে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জমিটা আমার, এই ভিটা আমার, বলতে থাকে এটা আমার, ওটা আমার। ওয়া ইন্না মালাহু মিন মালি সালাস, কিন্তু মানুষের সম্পদ তো মাত্র 3টা। মানুষ যে বলে এটা আমার, ওটা আমার, কিন্তু সব তো তার নয়, তার মূলত সম্পদ হলো মাত্র 3টা। 3টার একটা হলো ইদা আকালা ফাফনা, যে খাবারটা খেয়ে ফেলেছে এটা তার, প্লেটে খাবার নিয়েছি পুরো খাবার খেতে পারবো এই নিশ্চয়তা নেই, যে খাবারটা গলার নিচে চলে গেছে, গলা ভেদ করে নিচে প্রবেশ করেছে এই খাবারটা তার, রাসূল বলছেন মানে যে খাবারটা খেয়ে ফেলেছে এটা তার। আর লাবেসা ফাবলা, যে পোশাকটা পরে ছিঁড়ে ফেলেছে এটা তার, পোশাক কিনলে আপনি পড়তে পারবেন এই নিশ্চয়তা নেই, যে পোশাক পরে পোশাকের স্বাদ গ্রহণ করেছে এই পোশাক তার, যেটা খেয়ে ফেলেছে এটা তার, যেটা পরে ফেলেছে পরে শেষ করেছে এটা তার। আও আতা ফাক্তানা, আর যেটা পরকালের ব্যাংকে জমা রেখেছে, পরকালের অ্যাকাউন্টে রেখে দিয়েছে, দান সাদাকা করেছে এইটা তার। আও দাহিগুনা তারিকুলিন নাস অমাসে ওয়া জালে, এছাড়া যা কিছু রয়েছে সবগুলোই তার পরবর্তী প্রজন্মের, পরবর্তী উত্তরাধিকারীদের, তার নয়। আপনি জীবনে যা ইনকাম করেছেন, যা করেছেন, কিছুই আপনার নয়। আপনার যেটা খেয়েছেন সেটা আপনার, যেটা পড়েছেন সেটা আপনার, আর যেটা পরকালের জন্য দান করেছেন সেটা আপনার, হাদিস সহিহ মুসলিমের। বাকি যা রয়েছে রাসূল বলছেন সবগুলো ছেড়ে চলে যাবে, সবগুলো চলে যাবে, রেখে যেগুলো ভোগ করবে তার পরবর্তী উত্তরাধিকারীগণ, পরবর্তী ওয়ারিসগণ, তার ভোগ করার কোনো সুযোগ নেই। তাহলে আপনি সম্পূর্ণ রেখে যান অস্থায়ী জীবনের জন্য। স্থায়ী জীবনের জন্য কি করলেন একটু মনোযোগ দিয়ে ভাবুন। তা আসুন, স্থায়ী জীবনের জন্য এই মসজিদে 10 লক্ষ টাকা ঋণ রয়েছে, আপনার দান সাদাকা করুন, ঋণ মুক্ত করুন, স্থায়ী জীবনের জন্য কাজ করুন, যেটা আপনার নিজস্ব, যা রেখে যাবেন সেটা অন্যের, আপনার নিজস্ব না, যা আল্লাহর জন্য দিবেন সেটাই আপনার নিজস্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান সাদাকা করে পরকল কল্যাণময় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সাদাকা করার তৌফিক দিন, এমন পরিমাণে
যার বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত নির্ধারণ করে দিবেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম।